নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতাবোধের দৃষ্টান্ত স্থাপন করলেন পানিসাগর আরডি ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দাস। পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়দ্রুন 3 নং ওয়ার্ডের বাসিন্দা তপন দাসের পড়াশোনার ব্যয়ভার নিজ কাঁধে তুলে নেন ইন্দ্রজিৎ বাবু। বিচিত্র এই পৃথিবীতে সঠিক মনুষ্যবোধ এখনও বিলুপ্ত হয়ে যায়নি, তবে এ সমস্ত চিত্র হাতে গোনা কয়েকটি মাত্র। এমনই একটি বাস্তব চিত্র উঠে আসে আমাদের ক্যামেরায়। বিগত কয়েকদিন পূর্বে পানিসাগর আরডি ব্লকের অধীনস্থ পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দাস কর্মরত অবস্থায় পূর্ব রোয়ার অন্তর্গত নয়দ্রুন 3 নং ওয়ার্ডে যান। তখন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে ওঠেন। এখানেই ঘটনার শুরু। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে বাড়ির লোকজনদের সাথে আলাপচারিতার মাধ্যমে জানতে পারেন এই পরিবারের সমস্যা জর্জরিত কাহিনী। অভিশপ্ত পরিবারের কর্তা স্বর্গীয় তরুণ দাস বিগত কয়েক বছর পূর্বেই মারা গেছেন। ওনার স্ত্রী জ্যোৎস্না রানী দাস ছোট ছোট দুটি ছেলেকে নিয়ে ভীষণ বিপাকে পড়েন। তখন সময়ও কেউ ছিল না পাশে দাঁড়ানোর মতো। মানুষের বাড়িতে কাজ করেন, কোনো রকম দিন গুজরান করতে থাকেন। বড় ছেলে তমাল দাস এবং ছোট ছেলে তপন দাস ক্রমেই বড় হতে থাকে। শুরু হয় জীবনের প্রতি সংগ্রাম। তমালের বয়স যখন 13 বছর, পড়াশোনার ব্যয়ভার সামলাতে না পেরে স্কুল জীবন ত্যাগ করে লেগে যায় রাবার বাগানে কাজ করতে। শৈশব থেকেই তমালের একটি ইচ্ছে ছিল, নিজে পড়াশোনা করতে না পারলেও ছোট ভাই তপনকে সাধ্যমতো পড়াশোনার যোগান দিয়ে যাবে। পাশাপাশি মায়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছোট ছেলে ধীরে ধীরে ওনাদের লক্ষ্যকে বাস্তব রূপ দিতে থাকে। বর্তমানে তপন জীবন সংগ্রামে হার মানেনি, অভাবের তাড়নায় দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায়নি। এর মধ্যে প্রাইভেট টিউটর তো দূরের কথা। সব থেকে বড় আনন্দের ব্যাপার হল তপন ক্লাস 1 থেকে এখন পর্যন্ত ফেল করেনি, বর্তমানে সে ক্লাস 12 পড়ে। আর্থিক সমস্যার মধ্যে থেকেও তপনের এই প্রয়াসকে স্বাগত জানান ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ বাবু। তিনি নিজেও একজন দুস্থ পরিবারের ছেলে। তিনিও প্রচণ্ড অভাব অনটনের মধ্যে তপনেরই মতো শৈশবে চড়াই উতরাই পেরিয়ে এখন দুমুঠো খাবারের সংস্থান করেছেন। ইন্দ্রজিৎ বাবু নিজে থেকেই তপনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। তপনের মায়ের অনুমতিক্রমে তপনের আগামী দিনের পড়াশোনার সমস্ত ব্যয়ভারের দায়িত্ব নেন। তিনি জানান তপন যতটুকু পড়তে চায় তিনি তার পাশে থাকবেন। এমনকি তপনের বাড়িতে গিয়ে কিছু মূল্যবান পুস্তক এবং আর্থিকভাবে কিছু নগদ অর্থ দিয়ে তপনকে উৎসাহিত করেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো রাজ্যে সরকার আসে সরকার যায়, কিন্তু এই অসহায় পরিবারটির দিকে কারুর দৃষ্টি পড়েনি। অসহায় তপনের মা জানান ওনারা এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পায়নি। সরকারি ঘর থেকে শুরু করে ল্যাট্রিন কোনো কিছুই পাননি তারা, যদিও একটি রেশন কার্ড আছে, সেটিও আবার APL। বিগত দিনের সরকারি উদাসীনতাকে উপেক্ষা করে বর্তমান সরকারের মুখাপেক্ষী পরিবারটি। ইন্দ্রজিৎ বাবুর এই ত্যাগের মধ্য দিয়ে গোটা এলাকায় আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়। উনি যে তোমার পাশে দাঁড়িয়েছে, এই জন্য তুমি ওনাকে কিভাবে কি দিয়ে তুমি ওনাকে খুশি করবে? দাদা উনি সেদিন এসেছিলেন, উনি উনি এসে বললেন আমাকে যে বলতে কিনে দিন, এটা ধন্যবাদ জানাই দাদাকে। তোমার কি মনে হয় না তোমার এই এলাকাতে তোমার এই চারিপাশে অনেক ধনী বিত্তবান লোক আছে, আজ অব্দি কেউ তোমার পাশে এসে দাঁড়িয়েছে কি কোনোদিন? না। তো উনি যে একজন সাধারণ চাকরি করে তোমার এই পাশে দাঁড়িয়েছে, এই জন্য তুমি তাকে কি ধন্যবাদ জানাবে? দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবে। দাদা আপনার শুভ নাম? আমার নাম মিস্টার ইন্দ্রজিৎ দাস। আপনি প্রফেশনালি কি করেন? আমি পানিসাগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার।
তো আজকে আমরা এই সংবাদ পেয়ে ছুটে এলাম, দেখতে পেলাম যে আপনি একটা গরিব অসহায় একটা নিরীহ ছেলেকে ওনার পড়াশোনার পাশে এসে দাঁড়িয়েছেন। তো আসলে কি উদ্দেশ্য নিয়ে আপনি ওনাকে সাহায্য করছেন? অ্যাকচুয়ালি এখানে কোনো উদ্দেশ্য নয়, ওনার বাড়িতে আমি ওই দিনটা কাজে ভিজিট করা এসেছিলাম। তখন ওনার বাড়িতে এসে জল খেয়েছিলাম, খাওয়ার পর আমি দেখলাম ওনার সাথে কথা বললাম, ওনারা খুবই নিজি ফ্যামিলি, ওদের পাশে কেউ নাই, গভর্নমেন্টভাবে কোনো তারা সরকারি সাহায্য পায়নি, ওর পড়াশোনা খুব মানে কষ্টে চলছিল, এতদিন ঠিক করে মাস্টার রাখতে পারেনি, ভালো টিচার রাখতে পারেনি, যার কারণে মাধ্যমিকেও কম নম্বর পেয়েছি। তখন আমি বললাম ঠিক আছে, আমি এখন তোমাকে একটু হেল্প করবো, সাহায্য করবো যদি তোমরা আমাকে অনুমতি দাও। তারপর আমি বললাম ঠিক আছে, তুমি এখন মাস্টার একটা, তুমি আর একটা মাস্টার ভালো মাস্টার রাখো, যা খরচ লাগে আমি তোমাকে পড়াশোনা আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর যদি তোমার অসুবিধা হয় কোনো একটা সাবজেক্ট বিষয়ে যে আমার অসুবিধা আছে, তোমরা তুমি আমার ঘরে চলে এসো, আমি তোমাকে নিশ্চয় করে দেবো। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পাঁচ মাসের বকেয়া বেতন ফিরে পাবার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর জিবি হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন হাসপাতালের কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এদিন অবিলম্বে বকেয়া বেতন প্রদানের দাবি জানান তারা। জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের পাঁচ মাস ধরে বেতন বন্ধ। তার উপর এই বেসরকারি সংস্থার কর্মকর্তাদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে কর্মরতদের, এমনকি তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এর উপর বেতন প্রদান নিয়ে চলছে তালবাহানা। এই সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দেন জিবিতে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বৃহস্পতিবার সকালে তারা জিবি হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসআইএস সিকিউরিটি প্রাইভেট লিমিটেডের কর্মী তারা অবিলম্বে বকেয়া বেতন প্রদানের দাবি জানায় তারা। এই কোম্পানির মালিক নীলকান্ত সিনহা খবর পেয়ে জিবি হাসপাতালে যান। তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কর্মীরা। জানুয়ারির 1 তারিখ থেকে ঢুকছে, 1 তারিখ থেকে করতেছি স্যার। সিকিউরিটি সব ঠিক আছে, আমরা আজকে কেউ 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস ধরে বেতন পাইতেছি না। যার ফলে বেতন না পাওয়ার ফলে আমরা যে রিকমেন্ড করছি, আমরা যে অথরিটি আছে, যে এসআইএস এর ব্রাঞ্চ ম্যানেজার নীলকান্ত সিনহা, তাদের কাছে গেছি। তাদের কাছে যাওয়ার ফলে প্রত্যেকবারে যাই, তাদের যে কোনো না যে কোনো একটা কথা কয়, কথা কওয়ার ফলে আমরা একটু বুঝি তাদের কথা। কিন্তু এখন এখন এমনভাবে চলেছে যে স্যার আমরা আর নিরুপায় এখন বাধ্য হয়েছি, কারণ এখন খাইতে অসুবিধা বাধ্য। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দায়িত্ব পালনে ঘাটতি পেলে কড়া ব্যবস্থা নেবে দপ্তর। স্টেট আয়ুষ মিশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় হোমিওপ্যাথি চিকিৎসকদের উদ্দেশ্যে এক কথাগুলি বলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। রাজ্যের মধ্যে কিছু কিছু ব্যক্তি পড়াশোনা এবং বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসার নামে ব্যবসা করছেন। সময় হয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের, এভাবে চলতে পারে না। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে হোমিওপ্যাথিতে একটি অব্যাহত মেডিকেল শিক্ষা কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। স্টেট আয়ুষ মিশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে সহসাই পদক্ষেপ নেবে দপ্তর। সমস্ত ঔষধের গুণগত মান বজায় থাকছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। বিশেষত হোমিওপ্যাথি ঔষধের বিষয়ে এই পরীক্ষা চালানো হবে। ঘন ঘন পরীক্ষা করলে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। শূন্য পদে পূরণের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। একই সঙ্গে বেতন বৈষম্য দূর করার বিষয়েও বিবেচনা করবে দপ্তর। তবে দায়িত্ব প্রতিপালনে ঘাটতি পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু। নন টেকনিক্যাল লোকের হাতে চলে গেছে বিভিন্ন জায়গায়, রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন চেম্বার করে থাকে। এটাকে এই যে প্রলিফারেশনটা, এটা বন্ধ করার কোনো আইনগত ব্যবস্থা আছে কি? এমনি যেভাবে চলছে এভাবে এটা চলতে দেওয়া যায় না। কারণ একটা টেকনিক্যাল আমরা এত বছর পাস করে এসেছে, প্রফেশনাল নলেজ নিয়ে এসেছে, এবং সেটা একটা
অন্যদের হাতে পরে আর্টসের গ্রাজুয়েট মুখে যদি থাকে এখানে দেবে আর্টসের গ্রাজুয়েট সেও হরিবতী ইয়ে করছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যে এসটি মাধ্যমিক ড্রপ আউট স্টুডেন্টদের জন্য ভালো কাজ করছে বিভিন্ন এনজিও। এবছর ড্রপ আউট কোচিং সেন্টারে 70% ছাত্রছাত্রী সফলতা পেয়েছে। অল ত্রিপুরা এনজিও অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এসটি মাধ্যমিক ড্রপ আউট স্টুডেন্টস অ্যাচিভমেন্ট অনুষ্ঠানে এ বার্তা দেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সমগ্র রাজ্যে বিভিন্ন এনজিওগুলি এসটি মাধ্যমিক ড্রপ আউট স্টুডেন্টদের জন্য ভালো কাজ করছে। এবছর ড্রপ আউট কোচিং সেন্টারের 70% ছাত্রছাত্রী সফলতা পেয়েছে। অনেক সমস্যার মধ্যে রয়েছে এনজিওগুলো। রাজ্যের বর্তমান সরকার এই এনজিওগুলিকে আগামীতে সাহায্য করবে। বৃহস্পতিবার অল ত্রিপুরা এনজিও অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এসটি মাধ্যমিক ড্রপ আউট স্টুডেন্টস অ্যাচিভমেন্ট অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথাগুলি বলেন বন এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। রাজধানীর সুগন্ধ একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন বিভিন্ন এনজিও পরিচালিত ড্রপ আউট কোচিং সেন্টার থেকে যে সকল জনজাতি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অল ত্রিপুরা এনজিও অ্যাসোসিয়েশন উদ্যোগে অ্যাচিভমেন্ট প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে অল ত্রিপুরা এনজিও অ্যাসোসিয়েশন অনেক ভালো কাজ করেছেন। এই মাত্র আমি শুনলাম ড্রপ আউট কোচিং সেন্টারের মধ্যে 70% পাস করা হয়েছে। ক্লাস 11-12 মাধ্যমিক 70% পাস উনারা করেছেন। এই কথা শুনিয়ে আমি খুব কি বলবো, কারণ আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকাতে আমাদের শিক্ষা ব্যবস্থা এত তবু আমরা করতে পারিনি, যার জন্য আমরা এই ড্রপ আউট সেন্টার গ্রাম অঞ্চলে ওনারা করছেন। এটাকে আমরা অবশ্যই সরকার তরফ থেকে আমরা সাহায্য করতে হবে, আমরা ওনাকে আরও এনকারেজ করতে হবে। এই আমি মানসিকতা নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা আমি এলাম। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আইএলএস হাসপাতালের সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজ্যে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এই শিবির থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আইএলএস হাসপাতালের সহযোগিতায় আগরতলা প্রেস ক্লাবে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। আইএলএস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন কর্মরত সাংবাদিকদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। শিবিরে বিনামূল্যে সাংবাদিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, রাজ্যে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এই শিবির থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। তিনি আরও জানান, স্বাস্থ্য শিবিরে কোনো সাংবাদিকের যদি শারীরিক অসুস্থতা ধরা পড়ে তাহলে ওই সাংবাদিককে আইএলএস হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা একটা স্বাস্থ্য শিবির করছি আজকে, এখানে বিনামূল্যে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং এর মধ্যে নানা ধরনের যত রোগী হোক সমস্ত রোগের এখানে পরীক্ষা নিরীক্ষা হবে এবং ডাক্তাররা আছেন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখানে এসেছেন, এদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই আবার ছমাস মধ্যে আরেকটা করব, আবার একটা অন্য হাসপাতাল। এবার আপনারা নিজেরা চেষ্টা করুন, স্বাস্থ্য শিবিরে অংশ নিন, যা যা কোনো সমস্যা থাকলে ডাক্তারকে দেখান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা, আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 03822-2032 এবং 9436132113। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানি সাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তরের অন্তর্গত 29টি উত্তর জেলা শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমের আওতাধীন একটি প্যাকেটজাত পানীয় জল উৎপাদন কেন্দ্র বিগত 2016 থেকে সুনামের সঙ্গে পানীয় জল উৎপাদন করে আসছে। আপনাদের শুভেচ্ছা আমাদের পাঠিয়ে এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে এলাম বিরতির পর। আইপিএফটি কর্মী টার্জেন কলোয়ের নেতৃত্বে 41 অম্পি বিধানসভা কেন্দ্রে আইপিএফটি এবং সিপিআইএম দল ছেড়ে 891 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এদিনের এক সমর্থনী সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ আরো অনেকেই। বৃহস্পতিবার টার্জেন কলোয়ের নেতৃত্বে 41 অম্পি বিধানসভা কেন্দ্রের বাজার লাগোয়া একটি কমিউনিটি হল ঘরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আইপিএফটি এবং সিপিআইএম দল ছেড়ে 891 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জনজাতি মোর্চার সম্পাদক সহ দলীয় কর্মকর্তারা। এদিনের ভাষণে শ্রীমতী ভৌমিক বলেন, রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, তাই যে কোনো পশুপালন কিংবা ছোট শিল্প তৈরি করে নিজে এবং অন্যকে স্বনির্ভর করতে হবে, তার জন্য রাজ্য সরকার সর্বপ্রকারের সাহায্য করবে। তিনি গরু পালন, পোলট্রির মোরগ পালন, মৌমাছি পালনের জন্য পরামর্শ দেন। অন্যদিকে আইপিএফটি দল ত্যাগ করা টার্জেন বলেন, দলের ভেতরে কোনো প্রকার শাসন ব্যবস্থা নেই, নেই কোনো প্রকার অনুশাসন, বাকি রইল পৃথক রাজ্যের দাবি, সেটার কোনো ভিত্তি নেই। আমি দীর্ঘদিন ধরে আইপিএফটিতে কাজ করেছি আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি আইপিএফটির যে দাবিটা আমাদের প্রেসিডেন্সি দেবপ্রকাশ আইনে নিজেই আমাদের পার্টির প্রতি খুব একটা গুরুত্ব দিইনি, এবং যে কোনো সমস্যার প্রতি, যে কোনো ব্যক্তির যে সমস্যার প্রতি বেশি গুরুত্ব দিইনি। শুধু আমাদের এনসি সার, আমাদের পার্টির মধ্যে ডিসিপ্লিন, একটা আইনের বিশৃঙ্খলা অথবা এক একজন ব্যক্তির প্রতি যে সমস্যার প্রতি গুরুত্ব দিচ্ছে না, সে কারণে আমার এই আমাদের আইপিএফটি পার্টির প্রতি আমার আর বিশ্বাস হচ্ছে না। আমাদের বীর বিক্রম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তখন কোনো হিম করে আলু টমেটো রাখার প্রয়োজন হবে না, দিল্লির মার্কেটে বিক্রি করতে পারবেন। আগরতলার অম্পি থেকে সবজি আমাদের দিল্লিতে বিক্রি করতে পারবেন, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে আমাদের রাজ্যের সবজি দিনের জায়গা দিনে আপনার লেবু
নাট্যোৎসবের ধারাবাহিকতার ষষ্ঠ বর্ষে পা দিল এ সংস্থা। অনুষ্ঠিত হচ্ছে নাট্য মিলন 2019। 14 সেপ্টেম্বর অনুকুটি কলাক্ষেত্রে বিকেল 3টে মরণোত্তর দেহদান এবং মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর স্বর্ণালী সন্ধ্যায় অনুকুটি কলাক্ষেত্রে সন্ধ্যা 6টায় নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেই সাথে স্থানীয় পদাধিকারীরাও মঞ্চে উপবিষ্ট হবেন। এই সন্ধ্যায় নির্ঘোষ নিক্ষণের শিল্পীদের দ্বারা মঞ্চস্থ হবে নাটক কালা অধ্যায় এবং দ্বিতীয় নাটকটি বাংলাদেশ ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্রের শিল্পীদের দ্বারা মঞ্চস্থ হবে বারাঙ্গনার বয়ান। 15 সেপ্টেম্বর সন্ধ্যায় ধর্মনগরের স্বপ্নলোক প্রযোজিত নাটক ন্যাংটি ইঁদুর এবং দ্বিতীয় নাটকটি কলকাতা বহরমপুরের রঙ্গভূমির শিল্পীদের দ্বারা অভিনীত নাটক জানালা। এবছরের পুরো নাট্যোৎসব উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা পদ্মশ্রী ওম পুরীর স্মৃতিতে। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর প্রেস ক্লাবে। ছিলেন নাট্য মিলনের কনভেনার সুমন দে, সংস্থা সম্পাদক টিঙ্কু সাহা, সংস্থার সদস্য সুভাষিস চৌধুরী এবং সংস্থার নাট্য নির্দেশক সৈকত দেব। আমরা নির্ঘোষ নিক্ষণ নাট্য সংস্থার সদস্যবৃন্দ, আমরা আগামী 14 এবং 15 সেপ্টেম্বর দুই দিন আন্তর্জাতিক নাট্য উৎসব পালন করতে যাচ্ছি নাট্য মিলন 2019 অনুকুটি কলাক্ষেত্রে। 14 সেপ্টেম্বর আমাদের উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ তথা ত্রিপুরা রাজ্যের একজন স্বনামধন্য মঞ্চাভিনেতা শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। 14 সেপ্টেম্বর থাকছে দুটি নাটক, কালা অধ্যায় নির্ঘোষ নিক্ষণ এবং বীরাঙ্গনার বয়ান শব্দ নাট্য চর্চা কেন্দ্র বাংলাদেশ। 15 সেপ্টেম্বর থাকছে দুটি নাটক, নেংটি ইঁদুর স্বপ্নলোক ধর্মনগর থেকে আর জানালা বহরমপুর রঙ্গভূমি পশ্চিমবঙ্গ। দুদিনের এই নাট্যোৎসবের সাথে আমরা রেখেছি মরণোত্তর চক্ষু ও দেহদান কর্মসূচি, শুরু হবে 14 তারিখ বিকেল 3টা থেকে। আর আমাদের নাট্যোৎসবটি আমরা এবার উৎসর্গ করেছি পদ্মশ্রী স্বর্গীয় শ্রী অম্পুরীজির নামে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন হোলাক্ষেতে গির্জার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিউমেন মন্টেরিও, পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা। বৃহস্পতিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন হোলাক্ষেতে গির্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতা কেটে এর দ্বারোদ্ঘাটন করেন লিউমেন মন্টেরিও। এছাড়াও এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জানুয়ারিস এস সাংমা, হারমিস জোন, রিমেল আর মারাক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উল্লেখ্য, এদিন গির্জা উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করা হয়। আমরা সবাইকে একটা গির্জা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এটা ঈশ্বরের আশীর্বাদ।
আজকে আমি সবাইকে অনুরোধ করি প্রার্থনার মাধ্যমে আমরা আজকে এই যে অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করবে, ওর সাথে সাথে আমি আমাদের বিশপ দুবেন ফাদার জেনেরিয়াস ফাদার হরমিস সবাইকে স্বাগত জানাই আর আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষকের সঙ্গে অভিভাবকের অশ্লীল আচরণের ফলে ধর্ণা কর্মসূচি সংগঠিত করলেন ওদারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকারা। পরে কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক সহ বিজেপি কাছাড় জেলা সহসভাপতি জগন্নাথ রায়ের কাছ থেকে আশ্বাসবাণী পেয়ে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করা হয়। শিক্ষকের সঙ্গে অভিভাবকের অশ্লীল ব্যবহারের জেরে ধর্ণা কর্মসূচি পালন করলেন ওদারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার সকাল 8:30 স্কুলের প্রবেশদ্বারের সম্মুখে ধর্ণায় বসে পড়েন তারা। শিক্ষক শিক্ষিকারা মূল গেট বন্ধ করে ধর্ণায় বসে পড়ায় স্কুলের সামনে ছাত্রছাত্রীদের ভিড় জমতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত সহ বিজেপির কাছাড় জেলা সহসভাপতি জগন্নাথ রায়। তারা শিক্ষক শিক্ষিকাদের ধর্ণা কর্মসূচি বাতিল করার অনুরোধ জানান, কিন্তু তাতে রাজি হননি শিক্ষক শিক্ষিকারা। পরে সাধারণ সম্পাদক অংশুমান দত্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে 9:30 নাগাদ ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে স্কুলের গেট খুলে দেন শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্কুলের ডাইরেক্টর হরিহর চক্রবর্তী জানান, ছাত্রছাত্রীদের মানুষ করে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের পরিশ্রমের ফলে ছাত্রছাত্রীরা প্রতি বছর ভালো ফল করছে। এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে। বুধবার স্কুলের শিক্ষক গোলক গোয়ালা জনৈক এক শিক্ষার্থীকে কান ধরে শাসানি দিলে ওই শিক্ষার্থীর অভিভাবক চন্দন রায় আরও 4-5 জনকে সঙ্গে নিয়ে স্কুলে এসে শিক্ষক গোলক গোয়ালাকে ধাক্কা মেরে অশ্লীল কারিকারাজ করে, এমনকি রাস্তায় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিভাবকের হুমকির ফলে শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেবা সমিতির প্রতি অনুরোধ জানান। এদিকে ধর্ণা কর্মসূচির পর স্কুল যথারীতি শুরু হলেও ধর্ণা চলাকালীন অনেক ছাত্রছাত্রীকে বাড়ি ফিরে যেতে দেখা গেল। কাঁচাকান্তি বিদ্যামন্দিরের যারা আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছি, আমরা আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছাত্রছাত্রীদেরকে মানুষ করবো, অলরাউন্ড ডেভেলপমেন্ট, শুধু পড়াশোনা নয়, সঙ্গে সঙ্গে সকাল থেকে 2:30 পর্যন্ত যেটা আমরা ক্লাস নেই এবং মডেল টিচিং দেই এবং সকালবেলা যে অ্যাসেম্বলি হয়, সব কিছুর ভিতরে একটা জিনিস স্পষ্ট যে আমরা চাই এখানে সব ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয় এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। এবং আমার বাবা মার সঙ্গে খুব ভালো সম্প্রীতি এবং প্রীতি সবসময় আমরা রাখি, ওদের সঙ্গে বন্ধুত্ব রাখি। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে কালকে আমাদের একজন স্যার গোলক গোয়ালা স্যার, যিনি আমাদের খুবই ভালো একজন টিচার, তাকে সবাই ভালোবাসে এবং উনি অনেক ছেলেমেয়েকে মানুষ করেছেন, ওনার সঙ্গে একজন শ্রী চন্দন রায় একজন অভিভাবক খুব খারাপ ব্যবহার করেছে এবং অশ্লীল ভাষায় গালি দিয়েছে এবং ধাক্কা মেরেছে এবং এটাও বলেছে যে রাস্তায় আমি দেখে নিব, কারণ এই একই ছেলে ওনার ছেলে কিছু স্কুলে কিছু প্রবলেম ছিল, ও চুলটা ভালো করে বানিয়ে আসেনি বা ইনডিসিপ্লিন ছিল, যার জন্য ওকে একটু পানিশমেন্ট কি কানে ধরা বা একটু বকা দেওয়া হয়েছিল ইত্যাদি। তা ওতেই বাবা খুব রেগে গেছেন, গিয়ে বাইরে ট্রেনিং দিয়েছেন ওই গোলক গোয়ালা স্যারকে, আর বলেছেন ওনাকে কোনো সময় মারবেন, গাড়ি উপরে উঠিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি। এবং দুঃখের বিষয় এটাই, সঙ্গে আরও অভিভাবকরা ছিলেন, তারা কিন্তু এসে আমাদের স্যারের পক্ষ থেকে কোনো কথা বলেননি। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।